হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ যে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করতে পারবেন। তো চলুন ফেসবুক পেজটি ওপেন করে নিই আগে। তো ফেসবুক ওপেন করার পর আপনারা পেজে চলে আসবেন। তো পেজে চলে এসে এখানে দেখতে পাবেন গো লাইভ নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেন ক্রিয়েট লাইভ ভিডিও ইভেন্ট আর গো লাইভ নামে দুইটা অপশন আছে, তো আমরা গো লাইভটা সিলেক্ট করে নেব। তো তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো আসার পর এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, যে ওয়েবক্যাম আর স্ট্রিমিং সফটওয়্যার। তো আমরা স্ট্রিমিং সফটওয়্যার করব, আর যাদের ওয়েবক্যাম আছে তারা ওয়েবক্যাম ক্লিক করেন। তো তারপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লাইভ ভিডিও, এখানে নামে অপশন রয়েছে, এখানে তিনটা অপশন আছে। তো তিনটা আমাদের কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের লাইভ ভিডিও স্টার্ট হয়ে যাবে। তো এখানে নিচে আসার পর এখানে দেখেন স্ট্রিম কি নামে একটা অপশন রয়েছে, তো স্ট্রিম কিটা আমরা কপি করে নেব। অ্যান্ড এটা কপি করে OBS স্টুডিওতে পেস্ট করতে হবে স্ট্রিম কিটা। তো OBS স্টুডিওতে চলে গিয়ে আমরা সেটিংয়ে চলে যাব। আমি সেটিংয়ে চলে যাওয়ার পর স্ট্রিম এখান থেকে আমরা সার্ভিসটা চেঞ্জ করে নিব, চেঞ্জ করে ফেসবুক লাইভ দিয়ে দিব। আর এখানে স্ট্রিম কি যে আমরা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিব, দেন ওকে। তো এতটুকু করার পর এখান থেকে আমরা OBS স্টুডিওতে স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এখানে একটু কানেক্ট হবে ফেসবুকের সাথে, এটা তো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার যে টিক মার্ক এসে পড়বে। তো ফার্স্টের অপশন আমাদের ডান, দেন সেকেন্ড অপশন যে কমপ্লিট পোস্ট ডিটেলস। তো এখানে আমরা পোস্টের নাম দিব, টাইটেল, দেন ডেসক্রিপশন। তো এখানে টাইটেল ধরেন আমি আমার ইচ্ছা মতন যেমন একটা টাইটেল দিয়ে দিলাম, আপনারা আপনাদের আপনারা কী করতেছেন ভিডিও তার টাইটেল দিয়ে দিবেন, অ্যান্ড ডিসক্রিপশন দিয়ে দিবেন। দেন সব কিছু শেষে আপনারা সেভ, সেভে ক্লিক করুন। দেন ক্লিক করার পর এখানে আপনাদের দুই নম্বর স্টেপ কমপ্লিট, দেন তিন নম্বর স্টেপে রয়েছে গো লাইভ। তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ স্ক্রিনটা এখানে শেয়ার হয়ে গিয়েছে। তো এখানে ভালোভাবে দেখে নেবেন যে সম্পূর্ণ যে এখন উইন্ডোজটা রয়েছে, উইন্ডোজের ডিসপ্লেটা তো এখানে আমার শেয়ার হয়ে এসে পড়েছে। তো জাস্ট এখান থেকে আমাদের এখন গো লাইভে ক্লিক করলে আমাদের লাইভ স্ট্রিম চালু হয়ে যাবে। তো চলুন গো লাইভ, গো লাইভে ক্লিক করার পর এখানে নিচে গো লাইভ, তারপর আবার গো লাইভে ক্লিক করুন। দেন ও উপরে দেখতে পাচ্ছেন যে লাইভ আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। দেন এখন যে আমার ডিসপ্লেটা এটা এখন পুরো লাইভ হচ্ছে ফেসবুকে। তো এইভাবে আপনারা ফেসবুকে লাইভ স্ট্রিম করতে পারেন খুবই সহজে। আর যদি আপনারা এখান থেকে লাইভ স্ট্রিমটা কাটতে চান তাহলে ওখানে দেখতে পারবেন যে এন্ড লাইভ ভিডিও। তো এন্ড লাইভ ভিডিও অপশন যেটা আছে এটাতে ক্লিক করুন, ক্লিক করলে এন্ড। তো এখান থেকে লাইভ স্ট্রিমটা স্টপ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা ফেসবুকে লাইভ স্ট্রিম করতে পারবেন আপনাদের পেজে খুবই সহজে। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড ভালো থাকেন সবাই, এবং সাবস্ক্রাইব করে দিবেন, কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।